এর মধ্যে আমি আর চিরুনি ঠেকাতেই পারছি না, সব মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে আবার চলে এসেছি আজকে আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, রোজ রোজ আর জিজ্ঞাসা করবো না, ভালো থাকবেন না তো আর কি করবেন বলুন। আমিও ভালো আছি, মানে ভালো না থাকলেও ক্যামেরার সামনে এসে বলতে হয় আমি ভীষণ ভালো আছি, ঠিক আছে? এটা সবাই করে, তাই আমিও করলাম। আর সকালে একজনের পালা শেষ হয়েছে, মানে একজনকে রান্না টান্না করে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি, টিফিন করে দিয়েছি, খেয়ে উনি বেরিয়ে গেছেন। এবার শুরু হবে আর একজনের পালা, ঠিক আছে? তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আর একটা কথা, আপনারা রোজ আসছেন, আমার ভিডিও দেখছেন, কিন্তু একটা সাবস্ক্রাইব করছেন না। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। একটা কমেন্ট করে গেলে এমন কিছু ক্ষতি হয় না, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমার ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না, তাহলে অনেক ভালো ভালো জিনিস মিস করতে পারবেন। আর রেগুলার লাইফে যা দেখাই আপনারা যদি স্কিপ করে করে দেখেন না, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। কারণ আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যেসব আমার ডেইলি রুটিনগুলো দিই, মানে রোজকারের যা কাজকর্ম দিই, তা সেগুলো যদি স্কিপ করে দেখেন তা মোটেও সেগুলো দেখতে ভালো লাগে না। একটা দেখার মধ্যে একটা কন্টিনিউ থাকলে তবেই জিনিসটা দেখতে ভালো লাগে। আশা করি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। আর আমি জানি আপনারা যতজনই আছেন, অল্প কজনই আমাকে যতজন দেখছেন এই মুহূর্তে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আগামী দিনে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে দেখে নিন আমার পরের কাজটা কি। এই যে সকালবেলা ঘুম থেকে তোলাটা একে মহা সমস্যা, ডেকেই যাব, কিছুতেই উঠবে না, আর ওদিকে স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে, বিছানা থেকে ঝুলে পড়েছে তাও ঘুমিয়ে যাব। আর কালকে বিছানার চাদরটা আমি পাল্টেছি, তো আজকে ভাবছি বালিশের কভারগুলো আজকে পাল্টে দেব, কারণ বর্ষার সময় তো একদিন দুদিন ছাড়া ছাড়া এগুলো যদি না চেঞ্জ করা হয় প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায়, যার জন্য বেড কভারটা কালকে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু কাঁচা হয়নি বৃষ্টির জন্য। আর কোথায় শুকাতে দেবো, শুকাবে না একদিনে। আর বালিশের কভারগুলো ভাবছি আজকে কেচে দেবো, খুলেই নিলাম, এই আজকে করব কালকে করব করে করে তিন চার দিন হয়েই গেল আমার খোলা হয়নি বালিশের কভারগুলো। তো আজকে যতই কাজ থাকুক খুলে নেব আর কেচেও নেব। এই যে উঠেছে, কিছুতেই বিছানা থেকে নামবে না, আর ও যতক্ষণ না বিছানা থেকে নামে আমি বিছানাটা ঠিক করে গোছাতেও পারি না। বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছি, এখন তো কাঁচা যাবে না, এগুলোকে আমি ভিজিয়ে দেব, আমি পরে কাচবো, কারণ এখন আমি যাব মেয়েকে স্কুলে দিতে। বাইরে ভালো রোদ উঠেছে, এখন কেচে দিয়ে যদি যেতাম না তাহলে শুকিয়ে যেত অনেকটা, কিন্তু হাতে একটুও সময় নেই, কাছাকাছি করতে গেলে হবে না, যার জন্য ওই সার্পে ভিজিয়ে দিয়ে গরম জলে ভিজিয়ে দেবো, ভালো পরিষ্কার হবে। আর একটু অনেকক্ষণ না ভিজানো থাকলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাজলে ভালো পরিষ্কারও হয় না, এখন ভিজিয়ে দিয়ে যাব, এক দু ঘন্টা পরে এসে কাজলে ভালো পরিষ্কার হবে। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট।
আমি ভাবছি বালিশের কভারগুলো তো খুলে নিলাম, অন্য বালিশের কভার কি পরাবো না বালিশগুলো একটু রোদে দিয়ে আসব। অনেকদিন পর একটু রোদ উঠেছে, একটু রোদ খাওয়ালে হয়তো ভালো হতো। যাই, রোদেই দিয়ে আসি যতক্ষণ রোদ পায়। এই ভেবে বালিশগুলো আমি নিচে রাখলাম, ওগুলো এখন আমি রোদে দেব। এবারে আমি মেয়ের স্কুলের জন্য টিফিন বানিয়ে নেব, কারণ রোজ রোজ ওই প্যাকেটের খাবার দেওয়া যায় না। এই কেক টেক নিয়ে যায়, কিন্তু রেগুলার তো আর ওইসব দেওয়া যায় না। কেক নিয়ে যায়, বাউলি নিয়ে যায়, এইসব নিয়ে যায়। কালকে ম্যাগি করে দিয়েছিলাম, ও খায়নি, ফেরত এনেছে, তাই ভাবলাম আজকে পরোটা করে দেবো। আমি তিনটে লেচির জন্য ময়দা মেখেছিলাম, কারণ ওকে একটা দেব আর আমি দুটো ব্রেকফাস্ট করব। আর এখানে আলু কুচিয়ে নুন মাখিয়ে রেখেছি, আলুটা ভাজবো। এই যে ওকে আলু ভাজা করে দিয়েছি আর পরোটা। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আলু ভাজাটা তো টিফিনে খেয়ে নেবে জানি, কিন্তু পরোটাটা পুরোটা শেষ করবে কি না সেটা আমি বলতে পারছি না। তাও দিয়েছি যতটা খায় আর কি। এইবার একে রেডি করতে গিয়ে আমার দম বেরিয়ে যাবে, দেখুন কিভাবে রেডি করি আমি ওকে। স্কুল ড্রেসগুলো না ছোট হয়ে গেছে, কিছুতেই ঢুকতে চায় না। আর আমি নতুন কিনছি না, এই কারণে শুনলাম ওদের স্কুলের ড্রেস নাকি চেঞ্জ হবে, ওদের মাপও নিয়েছি স্কুল থেকে, যার জন্য আমি ড্রেসটা কিনছি না। হয়তো পরের বছর থেকেই ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, আর এই তো 2-3 মাস স্কুলে যাবে, মানে ও কিছুতেই দাঁড়াবে না, ও শুধু নেচে যাবে। এই নিয়েই ওকে রেডি করতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে নিয়ে সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে সবচেয়ে কঠিন কাজ আমার লাগে এই যে আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা। এইটা হচ্ছে আমার পক্ষে সবথেকে শক্ত কাজ। অন্য কাজ তো তাড়াতাড়ি হয়, কিন্তু ওকে রেডি করার কাজ আমার কিছুতেই তাড়াতাড়ি হয় না।
বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, এখন বেরোনো যাবে না, একটু আস্তে আস্তেই রেডি করি ওকে, বৃষ্টিটা থামলেই বেরোবো। ওফ, আর দাঁড়াতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি, এবার বসেই পড়লাম। বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, ভাবছি মোজাটাকে পরাবো কি পরাবো না, পরিয়েই দিলাম, কারণ বৃষ্টিটা একটু কমলে তো বেরোবো, আর দেখা যাক কি হয়, এখন তো পরিয়ে রাখি। ভাবছি সঙ্গে করে আর একটা মোজা নিয়ে নেব, আর এটা পরিয়ে নিয়ে যাব, যদি এটা ভিজে যায় তাহলে অন্য মোজাটা স্কুলে গিয়ে চেঞ্জ করে দেব। প্রথমে ভেবেছিলাম স্কুলের জুতো মোজা পরিয়েই নিয়ে যাবো না, অন্য জুতো পরিয়ে নিয়ে যাব, দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে কমছে, যার জন্য মোজাটা পরিয়েই দিলাম। না, এ বৃষ্টি মোটে কমার নয়, কন্টিনিউ হয়ে যাচ্ছে, তা আমি বালিশগুলো যে রোদে দেবো ভেবেছিলাম না, আর দিইনি আকাশের অবস্থা দেখে, আর বালিশগুলো অন্য কভারও পরানো হলো না, আজ স্কুলে দিয়ে এসে পরিয়ে দেবো। জানালাগুলো বন্ধ করে যেতে হবে, নাহলে বৃষ্টির ছাপটায় বিছানাটা ভিজে যাবে। কাজের যেন আর শেষ নেই, একটার পর একটা কাজ বেড়েই চলেছে, এইবার বার করতে হবে মেয়ের রেনকোট, কারণ বৃষ্টি তো কমলো না, আর স্কুলে তো ওকে নিয়ে যেতেই হবে, তো রেনকোটটা ওকে পরিয়েই দিই ভাবছি, ঘর থেকেই পরিয়ে নিয়ে যাই, কারণ এই টিপ টিপ করে ক্রমাগত হয়েই চলেছে, আর শুধু রেনকোট ওকে পরালেও ভিজে যাবে, তার সঙ্গে ভাবছি ছাতাটাও নেব। ও, রেনকোটটা পরে ও যেন কি মজা পেয়েছে, খুব খুশি হচ্ছে ও এই বৃষ্টির মধ্যে স্কুলে যেতে হবে শুনে, মানে আমার একটু বেরোতে ভালো লাগছে না, আর ও কি খুশি, মানে বৃষ্টির মধ্যে ও ছাতা নেবে, রেনকোট পরেছে, ভিজে ভিজে যাবে, ওর খুশির যেন আর শেষ নেই। এই যে মোজাটা নিয়েই নিলাম, ও যেটা পরে আছে ওটা ভিজবেই, ফলে একটা এক্সট্রা নিয়ে রাখা ভালো।
রেইনকোটের প্যাকেটটা নিয়ে যাই, কারণ ফেরার সময় ও রেইনকোটটা ভিজে যাবে, সেটা আনবো কিসে করে, যার জন্য রেইনকোটের প্যাকেটটা নিয়ে নিলাম। যাই, আমরা রেডি হয়ে গেছি। খুব সামান্য ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যাই আস্তে আস্তে বেরোই। আকাশ একদম ঘন কালো মেঘে ছেয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে এক্ষুনি প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, আর সেটা হলে তো আর কথাই নেই, আমিও ভিজবো আর আমার মেয়েও ভিজবে। তা যতক্ষণ না জোরে বৃষ্টিটা আসে আমরা একটু পা চালিয়ে যাই। মেয়েকে স্কুল থেকে দিয়ে এই সবে ফিরলাম, ও সারা রাস্তাটা বৃষ্টি আর বৃষ্টি, মানে কি অবস্থা। এদিকে ঘেমে চান হয়ে যাচ্ছে আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, খুব কষ্টে আজকে মেয়েকে নিয়ে স্কুলে গেছি, আর যেই স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়েছি তারপরে ব্যাস বৃষ্টি কমে গেছে। আর এখন তো রীতিমতো রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার, দেখুন বাইরেটা, এই যে এই যে এখন আকাশ একদম পরিষ্কার। আর সকালে যে বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছিলাম, বিছানার চাদরগুলো রাখা আছে, এখন সেগুলো ভিজিয়ে দিয়েছি সকালে, তো এখন ওগুলো কাছাকাছি করব, করে আর চানটা করে নেব। এই হচ্ছে এখনকার মতো কাজ, মানে সকাল থেকে উঠে না একটুও কিন্তু বসিনি, আমি কন্টিনিউ কাজ করেই যাচ্ছি। এই মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে একটু পাখার হাওয়ায় বসেছিলাম, তো বেশিক্ষণ তো বসলে হবে না, বেলা হচ্ছে, ওগুলো কাচতে হবে, শুকোবেও না তাড়াতাড়ি ছাদে না দিয়ে এলে, বৃষ্টির সময় দেখি ওগুলো কেচে নিই, কেচে নিয়ে চানটা করে নিই, তারপরে দেখা করছি। অবশেষে সব কাছাকাছি করে সান সেরে চলে এলাম, আর সান করে উঠে না একটা কি মুশকিলে পড়েছি বলুন তো, আগের দিন যে হেয়ার কালারটা কিনেছিলাম মনে আছে, গোদরেজের একটা হেয়ার কালার ব্রাউন, তো সেটা আজকে করেছি, করে এত মুশকিলে পড়ে গেছি না, এই দেখো চুলের মধ্যে আমি আর চিরুনি ঠেকাতেই পারছি না, সব একদম তালপিন্ডি হয়ে গেছে জটা পাকিয়ে। আর যতবারই হেয়ার কালার করি কালার ঠিক মতো আসে না, যার জন্য সবাই বলে হেয়ার কালার করে শ্যাম্পু করতে নেই, শ্যাম্পু করলে কালার আসে না, উঠে যায়, যার জন্য আজকে হেয়ার কালারটা করে আমি আর শ্যাম্পু করিনি। আর শ্যাম্পু করিনি বলে দেখুন এই সাইডে এই যে একটু একটু লেগে রয়েছে, এটা যদি শ্যাম্পু করতাম উঠে যেত। আমি হুড়ো হুড়ি করে স্নান করে নিয়েছি, ভালো করে আয়না দিয়ে দেখা হয়নি, তো লেগে রয়েছে, এ কালো হলো কি ব্রাউন হলো আমি এখন কিছু বুঝতে পারছি না, নিয়েছিলাম তো ব্রাউন কিন্তু আমার মনে হয় কুচকুচে কালো হয়ে গেছে। আমি যতবারই নিই বার্গেন্ডি কালার নিলেও আমার কুচকুচে কালো দেখায়, ব্রাউন নিলেও কুচকুচে কালো দেখায়, জানি না রোদে বেরোলে হয়তো ব্রাউন দেখায়, আমি রোদে বেরোলে তার আয়না নিয়ে বেরোচ্ছি না, আর লোকে কিছু কমেন্টও করে না যার জন্য বুঝতেও পারি না, কিন্তু ঘরে এসে আয়না দেখলেই আমার পুরো কুচকুচে কালোই লাগে। যাই হোক হয়েছে, কিন্তু মুশকিলে পড়ে গেছি না, এ একদম আজরানো যাচ্ছে না, আর খুব ভয় হচ্ছে জোর জবরস্তি আজরাতে, একে তো এই কটা তার উপর যদি জোর জবরস্তি ছিঁড়ে ছাড়ে নিই না, মানে যে কটা আছে সে কটাও বাদ হয়ে যাবে, পুরো টাক পড়ে যাবে, যার জন্য ভয় ভয় আজরাতেও পাচ্ছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড খিদেতে না পেট চোচো করছে, তাড়াতাড়ি গিয়ে খেতে হবে, আবার মেয়েকে আনতেও যেতে হবে স্কুলে, আর আমি তো ভিডিওটা কন্টিনিউ রাত পর্যন্ত করি না, মানে আপনারা মনে হয় মানে এখানেই ঘুমিয়ে পড়বেন, আপনাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার এই ইউটিউবের সামনেই বসে থাকতে হবে, ইউটিউব ভিডিওর সামনেই বসে থাকতে হবে, যার জন্য আজকে শুধু সকালের কাজকর্মটাই দেখালাম আর বাকিগুলো দেখালাম না, রোজই তো দেখাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর আজকে স্পেশাল কিছু নেই, সন্ধ্যা পর্যন্ত দেখানোরও কিছু নেই। তা এখন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামী কোনো দিনে আগামী কোনো ব্লগে বন্দনাস ডে স্টোরিতে, আর মনে আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন, ঠিক আছে, তা আজকের মতন বাই বাই, টাটা।